বাংলাদেশ ও বিশ্ববাণিজ্য ক্লাসে তোমাদের স্বাগত। এটা একটা পড়ে শোনাবে। অধ্যায় 3, আমাদের অধিকার ও দায়িত্ব। সমাজে আমাদের অধিকার, সমাজে সবার বেঁচে থাকার অধিকার আছে। এজন্য কিছু অধিকার পূর্ণ হওয়া অবশ্যই প্রয়োজন। জীবনকে ভালোভাবে করার জন্য দরকার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তা। এই 6টি আমাদের মৌলিক অধিকার। ভেরি গুড। আমাদের মৌলিক অধিকার 6টি আমরা দেখলাম। তাহলে এখানে আমরা দেখলাম যে আমাদের যে মৌলিক অধিকার, এই মৌলিক অধিকারটা আমরা দেখলাম 6টি। মনে থাকবে, যদি কেউ জিজ্ঞাসা করে আচ্ছা, আমাদের মৌলিক অধিকার কয়টি, তাহলে আমরা বলবো যে আমাদের মৌলিক অধিকার 6টি। মৌলিক অধিকার কেন প্রয়োজন? মৌলিক অধিকার 6টি কি কি? এটা দেখো, খাদ্য, বস্ত্র, তারপরে বাসস্থান, এরপরে শিক্ষা, এটা কিন্তু পর্যায়ক্রমিক ভাবে আসবে, চিকিৎসা, এরপরে আমাদের সর্বশেষ যে মৌলিক অধিকারটা রয়েছে সেটা কিন্তু নিরাপত্তা। আমি প্রতুল্লিশ রোল। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সাফাত। তুমি আমাদের যে মৌলিক অধিকার গুলো আমরা কিসের মাধ্যমে পূরণ করি, এই যে সেগুলো একটু বলতে, খাদ্য, বস্ত্র, বাসস্থান সম্পর্কে যে বর্ণনা দেওয়া আছে সে বর্ণনা গুলো আমাদের একটু ঠিক আছে স্যার। জি এইসব বলি, আমাদের মৌলিক অধিকার গুলো আমরা কিসের মাধ্যমে পূরণ করি তা উদাহরণ দিয়ে বলো। খাদ্য, ভাত, মাছ, ডিম, শাকসবজি ইত্যাদি খাই। বস্ত্র, পাট, প্যান্ট, ফক্স, সালোয়ার কামাজ, কাসিম, শাড়ি, লুঙ্গি প্রভৃতি পরি। ঘর বাড়ির মাধ্যমে বাসস্থানের চাহিদা পূরণ করি। শিক্ষা, স্কুল, কলেজ, মাদ্রাসা, বই, খাতা ইত্যাদির মাধ্যমে শিক্ষা অর্জন করি। চিকিৎসা, ডাক্তার, নার্স, হাসপাতাল, ক্লিনিক ইত্যাদির মাধ্যমে আমরা স্বাস্থ্যসেবা পাই। নিরাপত্তা, থানা, পুলিশ, আনসার, আইন ইত্যাদি আমাদের নিরাপত্তা দেয়। অসংখ্য ধন্যবাদ তোমাকে, খুব সুন্দর হয়েছে। এখন দেখো, আমরা খাদ্যের বর্ণনা পেলাম সাফাতের মাধ্যমে। খাদ্য যে বর্ণনা ছিল সেখানে আমাদের খাদ্য সম্পর্কে দেখো, খাদ্য আমরা ভাত, মাছ, ডিম, শাকসবজি, ফলমূল ইত্যাদি খাই। আমরা এগুলো দিয়ে আমাদের মৌলিক অধিকার পূরণ করি। এরপরে বস্ত্র দেখো, শার্ট প্যান্ট, ফ্রক, সালোয়ার কামিজ, শাড়ি, লুঙ্গি প্রভৃতি পরি। এগুলো দিয়ে আমরা আমাদের যে দ্বিতীয় ধাপের, যে আমাদের মৌলিক অধিকারের যে দ্বিতীয় স্টেপ রয়েছে, অর্থাৎ দ্বিতীয় ধাপ রয়েছে বস্ত্র, সেটা পূরণ করি। এরপরে মৌলিক অধিকারের যে তৃতীয় ধাপ রয়েছে সেটা হচ্ছে বাসস্থান, আচ্ছা ঘর বাড়ির মাধ্যমে আমরা এই চাহিদাটা পূরণ করি। এরপর চতুর্থ যে ধাপ রয়েছে মৌলিক অধিকারে সেটা কিন্তু আমাদের শিক্ষা, অর্থাৎ স্কুল, কলেজ, মাদ্রাসা, বই, খাতা ইত্যাদির মাধ্যমে আমরা কি করি, শিক্ষা অর্জন করি। এরপরে আমাদের যে পঞ্চম ধাপ রয়েছে অর্থাৎ চিকিৎসা, এই চিকিৎসা কিন্তু আমরা ডাক্তার, নার্স, হাসপাতাল, ক্লিনিক ইত্যাদির মাধ্যমে আমরা স্বাস্থ্য সেবা পেয়ে থাকি। ঠিক আছে, এরপরে সর্বশেষ যে আমাদের মৌলিক অধিকার রয়েছে সেটা কিন্তু নিরাপত্তা, অর্থাৎ থানা, পুলিশ, আনসার, আইন ইত্যাদি আমাদের নিরাপত্তা দেয়। এখানে কিছু প্রশ্ন হয়তো বা কাঠামোগত প্রশ্ন হতে পারে যে আমাদের তৃতীয় মৌলিক অধিকার কোনটি, মৌলিক অধিকারগুলো কি কি, লিখো, প্রশ্ন হতে পারে। ঠিক আছে, এই প্রশ্ন এই ধরনের। অর্ক, অর্ক শুনতে পাচ্ছ আমার কথা? অর্ক, হ্যাঁ অর্ক, তুমি শিশু হিসাবে আমাদের যে অধিকার, এই অধিকারগুলো একটু পরে আমাদের শোনাবে। শিশু হিসেবে আমাদের কতগুলো বিশেষ অধিকার আছে। কয়েকটি গুরুত্বপূর্ণ অধিকার হলো: জন্ম নিবন্ধনের অধিকার, একটি নাম পাওয়ার অধিকার, স্নেহ ভালোবাসা পাওয়ার অধিকার, পুষ্টি ও চিকিৎসার অধিকার, খেলাধুলা ও বিশ্রামের অধিকার, শিক্ষার অধিকার, মেয়ে ও ছেলে শিশু সময় সুযোগ সুবিধা পাওয়ার অধিকার। অনেক সুন্দর হয়েছে, তবে অর্ক তোমাকে আর একটু স্লোলি পড়তে হবে, ধীরে পড়তে হবে। ঠিক আছে, এত জোরে পড়লে অনেকেই বুঝতে পারবে না, এই জন্য আর একটু ধীরে পড়তে হবে। আমি 155 রোল, বর্ষা। বর্ষা তুমি একটু স্লোলি পড়বে, যে শিশু হিসেবে আমাদের যে অধিকার, এই অধিকারটা খুব সুন্দর করে স্লোলি। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শিশু হিসেবে আমাদের অধিকার, শিশু হিসেবে আমাদের কতগুলো বিশেষ অধিকার আছে। কয়েকটি গুরুত্বপূর্ণ অধিকার হলো: জন্ম নিবন্ধের অধিকার, একটি নাম পাওয়ার অধিকার, স্নেহ ও ভালোবাসা পাওয়ার অধিকার, পুষ্টি ও চিকিৎসার অধিকার, খেলাধুলা ও বিশ্রামের অধিকার, শিক্ষার অধিকার, মেয়ে ও ছেলে শিশু সমান সুযোগ সুবিধা পাওয়ার অধিকার। ভেরি গুড, সুন্দর হয়েছে। তবে অর্থাৎ জন্ম যে
মানুষের জন্ম মৃত্যু নিবন্ধনের যে একটা সনদ রয়েছে, অর্থাৎ জন্ম সনদ, জন্ম সনদের ছবিটা কিন্তু এইরকম হয়। এটা একটা নমুনা কপি। এইরকম জন্ম নিবন্ধনে কি থাকে দেখো, আমাদের জন্ম নিবন্ধনের তারিখ থাকে এবং এখানে জন্ম তারিখ থাকে, আমাদের যে জন্মস্থান সেখানে ঠিকানা থাকে, আমাদের পিতার নাম থাকে, আমাদের মাতার নাম থাকে, এরপর আমাদের যে জাতীয়তা অর্থাৎ বাংলাদেশি, আমরা আমরা যে বাংলাদেশি সে জাতীয়তা থাকে এখানে, স্থায়ী ঠিকানা। দেখো তোমাদের যদি কেউ জিজ্ঞাসা করে যে তোমাদের জাতীয়তা কি, এই যে এখানে একটু লক্ষ্য রাখো, আমি দেখো গোল চিহ্ন দিয়েছি এখানে, একটু লক্ষ্য রাখো তোমরা। তোমাদের যদি কেউ জিজ্ঞাসা করে যে তোমাদের জাতীয়তা কি, তোমরা কিন্তু বলতে পারবা যে আমাদের জাতীয়তা হচ্ছে বাংলাদেশি, আমরা বাঙালি, আমরা বাঙালি, আমাদের জাতীয়তা হচ্ছে বাংলাদেশি। স্থায়ী ঠিকানা, এই যে দেখো এখানে এখানে পিতার নাম থাকে, এখানে মাতার নাম, স্থায়ী ঠিকানা, তোমার যে স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা, অর্থাৎ তুমি তুমি যেখানে জন্মগ্রহণ করেছো সেটা কিন্তু তোমার স্থায়ী ঠিকানা। এখন তোমার বাবা চাকরির উদ্দেশ্যে যদি কোথাও গিয়ে থাকে বা কোথাও ভাড়া থাকে, সেটা কিন্তু তোমার বর্তমান ঠিকানা, সেটা কিন্তু স্থায়ী ঠিকানা নয়। আর এই যে এখানে তোমার জন্ম তারিখ থাকে, এটা কিন্তু অনলাইন একটা কপি, অনলাইনে এইরকম ধরনের জন্ম তারিখ থাকবে, তো সেটা কিন্তু কখনোই কি করা যায় না, চেঞ্জ করা যায় না। এই যে এখানে লিঙ্গর যে বিষয়টা দেওয়া আছে, তুমি পুরুষ না স্ত্রী, সেখানে কিন্তু এটা থাকে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের জন্ম সনদের একটা নমুনা কপি, অনলাইন কপি। এইটা আমাদের ভর্তি ক্ষেত্রে লাগে, চাকরির ক্ষেত্রে লাগে, বিভিন্ন ক্ষেত্রে এই কপিটা আমাদের লাগে, ঠিক আছে। এই কপিটার ব্যবহার এখন সর্বক্ষেত্রে, এই কপিটা থাকলে বোঝা যাবে যে তুমি বাংলাদেশের একজন নাগরিক। এরপরে আমরা যেটা আলোচনা করব, যে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে আমাদের অধিকারগুলো, তাহলে আমাদের একটা অধিকার, যেমন আমাদের নাম পাওয়ার অধিকার আছে, আমাদের স্নেহ এবং ভালোবাসা পাওয়ার অধিকার আছে, আমাদের নাম পাওয়ার অধিকার আছে, আমাদের একটা নাম থাকবে এবং আমরা পরিবারের কাছ থেকে স্নেহ ভালোবাসা পাবো, সেটা একটা অধিকার রয়েছে। এরপরে দেখো পুষ্টি এবং চিকিৎসার অধিকার, আমাদের কিন্তু পুষ্টি এবং চিকিৎসার অধিকার রয়েছে, ঠিক আছে। এরপরে আমরা আমাদের আরো কিছু অধিকার রয়েছে, যেমন আমাদের খেলাধুলা করার অধিকার রয়েছে, আমাদের বিশ্রামের অধিকার রয়েছে, কেমন, এটাও কিন্তু আমাদের একটা অধিকার, এগুলো আমাদের অধিকার রয়েছে। এরপরে দেখো আমাদের শিক্ষার অধিকার রয়েছে, আমরা যে শিক্ষা অর্জন করি বা শিক্ষা লাভ করি তার একটা অধিকার রয়েছে, পাশাপাশি মেয়ে এবং ছেলে শিশুর সমান সুযোগ সুবিধা পাওয়ার কিন্তু একটা অধিকার রয়েছে। আমরা আমাদের একটু পরে শোনাবে যে এখানে আমাদের উপযুক্ত শব্দ দিতে শূন্যস্থান করুন, এখানে কি হবে বলো। শিশু হিসেবে আমাদের কতগুলো বিশেষ অধিকার রয়েছে আছে। অক্টোবর মাসে প্রথম সোমবার বিশ্ব স্যার হিসেবে দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে না তাই না, মুখস্থ করো কি হতে পারে ওখানে, বিশ্ব কি হতে পারে, বিশ্ব শিশু দিবস, বিশ্ব শিশু দিবস পালন করা হয়, প্রতিটি শিশুর একটি নাম পাওয়ার অধিকার আছে, সমাজের সব শিশুর অধিকারকে আমরা গুরুত্ব দেব। সুন্দর হয়েছে, তুমি সুন্দর বলছো, খুবই স্পষ্ট এবং শান্ত শিষ্ট, অনেক অনেক ধন্যবাদ তোমাকে ইসরাত জাহান হাবিবা। এরপরে আমি উপযুক্ত শব্দের যে শূন্যস্থান পূরণ, দেখো শিশু হিসেবে আমাদের কতগুলো বিশেষ অধিকার আছে, এবং অক্টোবর মাসের যে প্রথম সোমবার বিশ্ব শিশু দিবস পালন করা হয়, প্রতিটি শিশুর একটা নাম পাওয়ার অধিকার আছে, সমাজের সব শিশুর অধিকারকে আমরা গুরুত্ব দিব, ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম রুবায়াত, ভালো আছো তুমি? হ্যাঁ স্যার আলহামদুলিল্লাহ। তুমি একটু আমাদের একটু পরে একটু শোনাও। পৃথিবীর সব সব দেশে শিশুদের এই অধিকার গুলো আছে, সুস্থ ও সুন্দর ভাবে বেড়ে ওঠার আর জন্য এসব অধিকার পূর্ণ হওয়া খুবই প্রয়োজন। পরিবার, সমাজ ও রাষ্ট্র দায়িত্ব হলে শিশুদের অধিকার গুলো পূর্ণ করা। প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্বের সকল দেশের বিশেষ শিশু দিবস পালন করা হয়। ভেরি গুড রোবায়াত, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের পার্ট তিন শিশু হিসেবে আমাদের যে অধিকার গুলো রয়েছে, এখন কে পড়বে দেখি, তোমাদের আর কে আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। শিশু হিসাবে আমাদের দায়িত্ব, পরিবারে যেমন আমাদের অনেক অধিকার আছে তেমনি কিছু দায়িত্ব আছে।
পরিবারের প্রতি আমাদের কয়েকটি দায়িত্ব হলো, পরিবারের প্রতি আমাদের দায়িত্ব পরিবারের নিয়ম কানুন মেনে চলা, মা বাবা এবং বড়দের শ্রদ্ধা করা, পরিবারে কেউ অসুস্থ হলে সেবা যত্ন করা, পরিবারের বিভিন্ন কাজে মা বাবা ও অন্যদের সাহায্য করা, বড় ভাই বোনকে সম্মান করা এবং ছোটদের স্নেহ ও আদর করা। সুন্দর হয়েছে, তোমাকে এটা চলে যাচ্ছে, আমরা কিছু ছবি দেখব। এখন পরিবারের প্রতি আমাদের দায়িত্ব করলাম, আমরা আমাদের পরিবারের প্রতি নিয়ম কানুন যে মেনে চলা, আমরা ছবিতে বিভিন্নভাবে দেখতে পাচ্ছি পরিবারের প্রতি যে আমাদের যে দায়িত্ব রয়েছে, আমাদের কর্তব্য রয়েছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। মা বাবা এবং বড়দের শ্রদ্ধা করা পরিবারের প্রতি আমাদের দায়িত্ব। এরপরে পরিবারের প্রতি আমাদের আরো কিছু দায়িত্ব রয়েছে, পরিবারে কারো অসুখ হলে সেবা যত্ন করা, এটাও একটা দায়িত্ব। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে পরিবারের প্রতি পরিবারের যে বিভিন্ন কাজে আমরা মা বাবা এবং অন্যদের আমরা সাহায্য করব। ছোটরা আমরা কিন্তু বিভিন্নভাবে মা বাবা অন্যদের আমরা সাহায্য করতে পারি, ঠিক আছে। পরিবারে আমাদের আরো কিছু দায়িত্ব রয়েছে, দেখো, যেমন বড় ভাই বোনকে সম্মান করা এবং ছোটদের কি করা, ছোটদের স্নেহ এবং আদর করা, এটাও আমাদের কিন্তু একটা দায়িত্ব রয়েছে। পরিবারের প্রতি আমাদের এই দায়িত্বগুলো ভালোভাবে পালন করতে হবে, তবে আমরা আমাদের অধিকারগুলো কি করতে পারবো, ভোগ করতে পারবো, ঠিক আছে। আর শিশুরা পরিবারের বিভিন্ন কাজে সাহায্য করবে এবং তারা সাহায্য করলে কি হবে, পরিবারের জন্য কি হবে, এটা শিক্ষণীয় বিষয় হবে। তাহলে আমরা অধিকার এবং দায়িত্বটা কি, অধিকার এবং দায়িত্ব নিচের যে বাক্যগুলো সঠিক করে কাজটি জোড়া জোড়া আমাদের করতে বলছে, এই কাজটি যদি শ্রেণীকক্ষে আমরা করতাম, এই যে চারটি কাজ, এই চারটি কাজের মধ্যে কোনটি অধিকার কোনটি দায়িত্ব। আমরা অধিকার যদি দেখি, আমরা দেখব যে প্রয়োজনীয় পোশাক থাকা, এটা একটা অধিকার, বিদ্যালয়ে যাওয়া, এটাও একটা অধিকার। দায়িত্বটা কি, দায়িত্ব যদি আমরা বুঝি যে দায়িত্ব হবে ছোট ভাই বোনের দেখাশোনা করা, এটা দায়িত্ব। নিজের কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটা একটা দায়িত্ব। তাহলে অধিকার দায়িত্ব কিন্তু আলাদা, অধিকারটা হচ্ছে কোনো বিষয়ে থাকা, ঠিক আছে, এটা অধিকার, আর দায়িত্বটা হচ্ছে কি নিজে সেটা পালন করা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আমরা দেখলাম, আমরা দেখি পরবর্তীতে আমাদের জন্য কি অপেক্ষা করে। আমরা গত ক্লাসে অল্প কথায় উত্তর করেছিলাম, ঠিক আছে, গত ক্লাসে আমরা অল্প কথায় উত্তর করেছিলাম। আজকে এই অল্প কথার উত্তর তোমাদের মধ্যে থেকে একজনকে একটু পড়তে বল। দিশামণি আছে 91 রোল, দিশামণি আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম স্যার। তোমরা তো লকডাউনে কেমন হয়ে গেছো, অনেক বড় হয়ে গেছো, আসলে তোমাদের দেখতেও পাচ্ছি না। আতিশামনি বলো, অল্প কথায় উত্তর এই 1 2 3 4, চারটা প্রশ্ন এখানে দেওয়া আছে, চারটা প্রশ্ন একটু পড়ে শোনাও আমাদের, কেমন? আতা খুব সময় কম। বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় মৌলিক অধিকার গুলো কি? বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় মৌলিক অধিকার গুলো হলো, 1 খাদ্য, 2 বস্ত্র, 3 বাসস্থান, 4 স্বাস্থ্য সেবা। একটু উদাহরণ দাও, অসুস্থ হলে চিকিৎসা সেবা পাওয়ার আমার একটি অধিকার। কোন তারিখে বিশ্ব শিশু দিবস পালিত হয়? প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব শিশু দিবস পালন করা হয়। কাদের প্রতি তোমরা তোমাদের দায়িত্ব পালন করবে? পরিবারের মা বাবা ভাই বোন সহ অন্য সদস্যদের প্রতি আমরা আমাদের দায়িত্ব আমরা আমাদের দায়িত্ব পালন করব। হ্যাঁ, ভেরি গুড। আমরা এখন আরেকটি পোস্টে যাব, আমাদের হাতে আর 3 মিনিট সময় আছে, 3 মিনিট ইনশাল্লাহ আরেকটি পোস্টে যাব। সেটা হচ্ছে যে প্রশ্নগুলো যে উত্তর দাও, গত ক্লাসে আমরা এই প্রশ্নটা করেছিলাম যে ছেলে ও মেয়ের সমান অধিকার, একটি উদাহরণ সব বুঝিয়ে দাও, ঠিক আছে। আচ্ছা, ছেলে ও, জি স্যার। হ্যাঁ জোবার, একটু পড়ে শোনাও। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। একটি ছেলে ও মেয়ের শারীরিক দিক থেকে পার্থক্য থাকলেও অধিকারের দিক থেকে কোনো পার্থক্য নেই। পরিবার বা রাষ্ট্রের কাছে একজন ছেলের যে অধিকার রয়েছে, একজন মেয়েরও সে অধিকার আছে। খাদ্য, বস্ত্র, অবস্থান, শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তা পাওয়ার অধিকার ছেলে এবং মেয়ের সমান।
কিন্তু আমাদের সমাজে অনেক পরিবারে ছেলে ও মেয়ের সমান অধিকার দেওয়া হয় না। যেমন ছেলে সন্তানকে বাবা মা বিদ্যালয়ে পড়তে দিলেও সন্তান মেয়ে সন্তানকে ঘরের বিভিন্ন কাজ করতে দেন, অথচ বিদ্যালয়ে পড়া লেখার ক্ষেত্রে ছেলে ও মেয়ের অধিকার সমান। ছেলে ও মেয়ের সমান অধিকার একটি উদাহরণ সহ বুঝিয়ে দাও। একটি ছেলে ও মেয়ে শারীরিক দিক থেকে পার্থক্য থাকলেও অধিকারের দিক থেকে কোনো পার্থক্য নেই। পরিবার বা রাষ্ট্রের কাছে একজন ছেলে ছেলের যে অধিকার রয়েছে, একজন মেয়েরও সেই অধিকার আছে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তা পাওয়ার অধিকার ছেলে ও মেয়ের সমান। কিন্তু আমাদের সমাজে অনেক পরিবারে ছেলে ও মেয়ের দিক ছেলে ও মেয়ের সমান অধিকার দেওয়া হয় না। যেমন ছেলে সন্তানকে বাবা মা বিদ্যালয়ে পড়তে দিলেও মেয়ে সন্তানকে ঘরে কাজ বিভিন্ন কাজ করতে দেন, অথচ বিদ্যালয়ের পড়ালেখার ক্ষেত্রে ছেলে ও মেয়ের অধিকার সমান। অনেক সুন্দর হয়েছে। আমরা আজকে নতুন একটা প্রশ্ন দেখবো, সেটা হচ্ছে কাঠামোগত প্রশ্ন। গত ক্লাসে এটা আলোচনা করেছিলাম, অধিকার এবং দায়িত্বের পার্থক্য কি কি। এবার আমরা কাঠামোগত প্রশ্ন দেখব। এটা হচ্ছে আমাদের কাঠামোগত প্রশ্ন, ঠিক আছে? আমাদের কারেন্ট চলে গেছে, ঠিক আছে, আগামী ক্লাসে আবারও দেখা হবে। সেই প্রত্যাশায় সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।